ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার সঠিক নিয়ম আপনি যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে থাকুন। ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে অনেকে বড় ধরনের ভুল করে থাকে, এর ফলে আপনার অ্যাকাউন্টটি অন্য ডিভাইস অথবা অন্য কারোর ফোনে লগইন অবস্থায় থেকে যায়। আসসালামু আলাইকুম গাইস, আমি সোহাগ অল টেকনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো কিভাবে সঠিকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। এই নিয়মগুলো দেখতে থাকুন এবং অল টেকনিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দিয়ে দেবেন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা আমার চ্যানেলের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো গাইস চলুন ফেসবুকের পাসওয়ার্ড সঠিকভাবে পরিবর্তন করার সহজ কিছু নিয়ম আপনাদের দেখাই, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। ফেসবুকের পাসওয়ার্ড সঠিকভাবে পরিবর্তন করার জন্য আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইলের স্ক্রিনে আসার পরে এখান থেকে ফেসবুক যে একটা অ্যাপস আছে এই ফেসবুক অ্যাপস ওপেন করতে হবে। ফেসবুক অ্যাপস ওপেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন কর্নারে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে যে গাইস দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি একটা অপশন আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচে সেটিং লেখা আছে, ডিভাইস রিকোয়েস্টের উপর যে সেটিং লেখা একটা অপশন আছে এই সেটিং লেখা অপশনে ক্লিক করবেন। এই সেটিং লেখা অপশনে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসির ভিতরে যে একটা অ্যাকাউন্টস নেম অপশন আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি একটা অপশন আছে, তো এখান থেকে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন। পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা আইকন লেখা আসছে, এই চেঞ্জ পাসওয়ার্ড আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে এই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। ওকে, আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার শেষ। এরপর এখানে আমার পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এরপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন নিচে নিউ পাসওয়ার্ড লেখা একটা অপশন আছে, নিউ পাসওয়ার্ড লেখা যে একটা অপশন এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই বক্সে এখানে আপনি নতুন একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন আপনার নিজের ইচ্ছা মতো। এমন একটা পাসওয়ার্ড দিবেন যাতে আপনার পাসওয়ার্ডটা মনে থাকে। তো এখানে নতুন যে একটা পাসওয়ার্ড দিয়েছেন নিচে আবার লেখা আছে রিটাইপ নিউ পাসওয়ার্ড, এখানে আপনি যে নতুন পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা আবার এখানে বসিয়ে দেবেন, পুনরায় আবার বসিয়ে দেবেন। এখানে বসিয়ে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন নিচে আপডেট পাসওয়ার্ড লেখা একটা অপশন আছে, এই আপডেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করবেন। এখানে আপডেট পাসওয়ার্ড লেখা অপশনের উপর ক্লিক করে কিছুটা লোড নেবে, আপনাকে ওয়েট করতে হবে। তো এখানে ওয়েট করার পরে যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড লগ আউট অফ আদার ডিভাইস, তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ লেখা একটা অপশন আছে, এখানে নিচে লেখা আছে রিভিউ আদার ডিভাইস। তো এখানে এখানেই হলো মূল বিষয়টা, এখানে যদি আপনি স্টে লগ ইন এই অপশনটাতে ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্ট অন্য যে যে ডিভাইসগুলোতে লগ ইন আছে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করার পরেও তারা কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবে। তো আপনি যেহেতু পাসওয়ার্ডটা সুরক্ষিত হওয়ার জন্য পাসওয়ার্ডটা পরিবর্তন করতে চাইতেছেন, তো সেজন্য আপনার রিভিউ অ্যান্ড আদার ডিভাইস এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অন্য যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো আপনি লগ আউট হয়ে যাবে, তাহলে তারা আর ব্যবহার করতে পারবে না আপনার অ্যাকাউন্ট, তাহলে আপনার অ্যাকাউন্টে সুরক্ষিত হবে এবং তারা ব্যবহার করতে পারবে না। তো এখানে রিভিউ আদার ডিভাইসেস যে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কন্টিনিউ লেখা একটা অপশন আছে এই কন্টিনিউ লেখা অপশনে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টও কয়েকটা ডিভাইসে লগ ইন করা আছে, তো এর জন্য আপনি এগুলো সবগুলো লগ আউট করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন লগ আউট অফ অল সিজন লেখা আছে, এই লগ আউট অফ অল সিজন লেখা আইকনের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে ওয়েট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লগ আউট একটা অপশন লেখা আছে, এই লগ আউট অপশনে ক্লিক করবেন। তো লগ আউট অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেছে।
তো এখন দেখতে পাচ্ছেন এখন আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা অন্য যত ডিভাইস আছে সব ডিভাইস থেকে কিন্তু লগ আউট হয়ে গেছে আপনার অ্যাকাউন্টটা। তো গাইস এই নিয়মগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং অন্য কোনো ডিভাইস থেকে ব্যবহার করতে পারবে না। তো এই ছোটো একটা নিয়মে অনেকে কিন্তু ভুল করে থাকি, তো সেই ভুলের কারণে দেখা যায় আপনার অ্যাকাউন্টটা কিন্তু অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো গাইস আজকে এই ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন সব ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।